সবাইকে তৃতীয় পাঠে অভিনন্দন জানাই। তৃতীয় পাঠের আলোচ্য বিষয় প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়, যা প্রাণী হরমোন। প্রাণী হরমোন বিষয়ে আজকে আলোচনা হবে। প্রাণী হরমোন কাকে বলে বা প্রাণী হরমোন কি? প্রাণীদের সমন্বয় সাধনের দুটি মাধ্যম রয়েছে, একটি হচ্ছে স্নায়ুতন্ত্র আর আরেকটি হল হরমোন। হরমোন একদিকে রাসায়নিক সমন্বয় সাধন করে আর ভৌত সমন্বয় সাধন করে স্নায়ু। আজকের আলোচ্য বিষয় এই রাসায়নিক সমন্বয় সাধনকারী হরমোন সম্পর্কে। হরমোন কি? হরমোন আমরা সাধারণভাবে যেটা জানি যে আমাদের কিছু প্রতিক্রিয়া তৈরি হয়, যেটি আমরা প্রথম অধ্যায়ে জেনেছি যে সাড়া প্রদান জীবের একটি ধর্ম, সেখানে প্রাণীরা পরিবেশের পরিপ্রেক্ষিতে সাড়া প্রদান করে। যে উত্তেজনায় যেমন ত্বকের লোম খাড়া হয়ে যায়, বিএমআর নিয়ন্ত্রণ অর্থাৎ তার মেটাবলিক রেট, বিশাল মেটাবলিক রেট বেড়ে যাওয়া, অন্যান্য নানান লক্ষণগুলো প্রকাশিত হয়, আর এই লক্ষণগুলো প্রকাশিত হয় হরমোনের কারণে। এই হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক দুধ বলা হয়। এর কারণ হল হরমোন একটি রাসায়নিক পদার্থ, সেই রাসায়নিক পদার্থের মাধ্যমে এরা সমন্বয় সাধন করে, কোষে কোষে রাসায়নিক বার্তা বয়ে নিয়ে গিয়ে সেখানকার নানান শারীরবৃত্তীয় ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে বলে একে রাসায়নিক সমন্বয় সাধক বলে থাকে। প্রাণীদেহে রাসায়নিক The endocrine system is composed of 10 glands in different parts of the body. When the endocrine glands are stimulated, they produce molecules called hormones and release them into the vascular system. Hormones are like chemical messengers, transported by the blood to target cells. When it reaches a target cell, the hormone attaches itself to a specific receptor, which triggers a physiological process such as cell division. The production of many hormones is controlled by two small structures located at the base of the brain. এই রাসায়নিক উপাদান অর্থাৎ হরমোন কোথা থেকে ক্ষরিত হয় বা উৎপন্ন কোথায় হয়? অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি কি? যেসব গ্রন্থির কোনো নিঃসরণ নালী থাকে না, অর্থাৎ ক্ষরণজাত বস্তু নালীপথে প্রবাহিত না হয়ে সরাসরি রক্তের মাধ্যমে লক্ষ্য কোষে পৌঁছয়, সেই সমস্ত গ্রন্থিকে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি বা নালীবিহীন গ্রন্থি বলি। যেমন পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, এগুলি হল অন্তঃক্ষরা গ্রন্থি। প্রাণী হরমোনের বৈশিষ্ট্য কি? প্রাণী হরমোনের মূল বৈশিষ্ট্য হল, আমরা উৎসগত দিক থেকে এটি হল অন্তঃক্ষরা গ্রন্থি। এর রাসায়নিক প্রকৃতি কি, এর পরিবহন পদ্ধতি কিভাবে হয়ে থাকে, কার্য এবং পরিণতি কি, বাহক ও নিয়ন্ত্রণ হিসেবে হরমোনের ভূমিকা কি? প্রথমে আসি উৎস। তাহলে উৎস, প্রাণী হরমোনের উৎস হল অন্তঃক্ষরা গ্রন্থি। রাসায়নিক প্রকৃতি। হরমোনের রাসায়নিক প্রকৃতি হল এটি প্রোটিন ধর্মী বা অ্যামাইনো ধর্মী বা স্টেরয়েড ধর্মী এবং লিপিড ধর্মী। প্রোটিন ধর্মী যেমন এসটিএইচ, অ্যামাইনো ধর্মী অ্যাড্রিনালিন ও থাইরক্সিন, স্টেরয়েড ধর্মী টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, লিপিড ধর্মী
প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলি। পরিবহনের পদ্ধতি, হরমোন উৎসস্থল থেকে রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন স্থানে বাহিত হয়। রক্ত থেকে ব্যাপন প্রক্রিয়ায় কোষে কোষে তা প্রবেশ করে। প্রাণী হরমোনের কার্য এবং পরিণতি, প্রাণী হরমোন উৎসস্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের যাবতীয় বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে। হরমোনের এই বিপাকক্রিয়া বা কাজ শেষ হলে ধ্বংসপ্রাপ্ত হয় এবং ধ্বংসপ্রাপ্ত উপাদানগুলি রেচন ক্রিয়ার মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। পাঁচ, বাহক ও নিয়ন্ত্রক হিসেবে হরমোনের ভূমিকা, যে অধিকাংশ ক্ষেত্রে হরমোন পরোক্ষভাবে নানা গ্রন্থির মাধ্যমে নিজেই নিজেকে ক্ষরণ নিয়ন্ত্রণ করে, মানে ফিডব্যাক নিয়ন্ত্রণ। ফিডব্যাক নিয়ন্ত্রণ কি? যে পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে নিঃসৃত টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সেই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থির ক্ষরণ আবার বৃদ্ধি ঘটায়। থাইরোক্সিনের অধিক মাত্রা পিটুইটারি থেকে টিএসএইচ ক্ষরণ হ্রাসের মাধ্যমে থাইরয়েড থেকে থাইরোক্সিন ক্ষরণ হ্রাস করে। এই ধরনের নিয়ন্ত্রণকে আমরা ফিডব্যাক নিয়ন্ত্রণ বলব। ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে নিজের ক্ষরণ সেই অন্তঃক্রিয়াগ্রন্থি তার নিজেকে নিয়ন্ত্রিত, অধিক ক্ষরিত হলে পুনরায় তা নিয়ন্ত্রিত করে কম ক্ষরণ করে থাকে। এবারে আসি উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের পার্থক্য কি। উৎসগত দিক থেকে উদ্ভিদ হরমোন আমরা আগে জেনেছি যে বিভাজনশীল কলা অর্থাৎ বর্ধনশীল অঙ্গে ভাজক কলা থেকে উৎপন্ন হয় উদ্ভিদ হরমোন, আর প্রাণী হরমোন অন্তঃক্ষরাগ্রন্থি থেকে উৎপন্ন হয়। স্থানান্তর কিভাবে কোষে কোষে পৌঁছায়, উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে ফ্লোয়েমের মাধ্যমে কোষে পৌঁছায় আর প্রাণী হরমোন রক্ত লসিকার মাধ্যমে কোষে কোষে পৌঁছায়। প্রকৃতিগতভাবে উদ্ভিদ হরমোন হল জৈব অম্ল বা ক্ষার, এদিক দিকে যে প্রাণী হরমোন প্রোটিন ও ফ্যাট নিয়ে গঠিত। উদ্ভিদ হরমোনের ক্রিয়াস্থল লোকালি অর্থাৎ স্থানীয়ভাবে ক্রিয়া করে, আর প্রাণী হরমোনের ক্ষেত্রে সাধারণত দূরবর্তী স্থলেই ক্রিয়া করে। উদ্ভিদ হরমোনের শারীরবৃত্তীয় প্রভাব এক্ষেত্রে প্রভাবক নয়, আর প্রাণী হরমোনের ক্ষেত্রে এটি প্রভাবক। মানব দেহের অন্তঃক্ষরাগ্রন্থিগুলি কি কি এবং তা থেকে কি কি হরমোন ক্ষরিত হয়, আলোচ্য পাঠ্যসূচিতে আমরা যা যা জানব অর্থাৎ মানব দেহের যে সমস্ত হরমোনগুলো ক্ষরিত হয় কোন কোন গ্রন্থি থেকে। হাইপোথ্যালামাস অন্তঃক্ষরাগ্রন্থি, পিটুইটারি অন্তঃক্ষরাগ্রন্থি, থাইরয়েড অন্তঃক্ষরাগ্রন্থি, অগ্নাশয় অন্তঃক্ষরা কোষ, অ্যাড্রেনাল এবং জননগ্রন্থি। জননগ্রন্থি দুটি, ডিম্বাশয় এবং শুক্রাশয়। এবারে আসি হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস অগ্রপিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে, পশ্চাৎ পিটুইটারি হরমোন যেখানে এডিএইচ ও অক্সিটোসিন উৎপন্ন করে, এগুলি পশ্চাৎ পিটুইটারিতে জমা হয়, পরবর্তীকালে অন্যত্র বাহিত হয়। আর পিটুইটারি থেকে ক্ষরিত হয় এসিটিএইচ, জিএইচ, টিএসএইচ, জিটিএইচ, এফএসএইচ, এলএইচ, আইসিএসএইচ, এলটিএইচ বা প্রোলাকটিন এডিএইচ, এসিটিএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, ডিএইচ
গোনাডোট্রপিক হরমোন, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন, যেগুলির মধ্যে রয়েছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটোনাইজিং হরমোন, ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, লিউটোট্রপিক হরমোন বা প্রোলাকটিন, আর এডিএইচ অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। থাইরয়েড, থাইরয়েড গ্রন্থি থেকে থাইরোক্সিন নিঃসৃত হয়। অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ, বিটা কোষ থেকে ইনসুলিন, আলফা কোষ থেকে গ্লুকাগন। অ্যাড্রিনাল গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন উৎপন্ন হয়। জনন গ্রন্থি, শুক্রাশয় এবং ডিম্বাশয়, শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন আর ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। প্রথম অন্তঃক্ষরা গ্রন্থি হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কোথায় রয়েছে? মানুষের মস্তিষ্কের থ্যালামাসের নিচে তৃতীয় ভেন্ট্রিকালের উভয় পাশে এবং পিটুইটারি গ্রন্থির ওপরে হাইপোথ্যালামাস থাকে। মস্তিষ্কের থ্যালামাসের তৃতীয় ভেন্ট্রিকেলের দুপাশে আর পিটুইটারি গ্রন্থির ওপরে এই গ্রন্থিটি অবস্থান করে। ক্ষরিত হরমোন, হাইপোথ্যালামাস থেকে কোন কোন হরমোন ক্ষরিত হয়? এই হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হরমোনকে আমরা নিউরো হরমোনও বলি, কারণ এটি স্নায়ু হরমোন। হাইপোথ্যালামাস থেকে স্নায়ু প্রান্তগুলি পেপটাইড ধর্মী কিছু হরমোন ক্ষরিত হয়ে সরাসরি রক্তে মেশে, যেগুলি মস্তিষ্কের গুরুত্বপূর্ণ স্নায়ু কেন্দ্র। এই অন্তঃক্ষরা গ্রন্থি, স্নায়ু অন্তঃক্ষরা গ্রন্থি এইগুলিকে নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত নিউরো হরমোন, হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত নিউরো হরমোন দু প্রকারের। একটি হচ্ছে আরএফ অর্থাৎ রিলিজিং ফ্যাক্টর, আর আরেকটি হল ইনহিবিটিং ফ্যাক্টর আইএফ। রিলিজিং ফ্যাক্টর হরমোনগুলি টিআরএফ, থাইরোট্রপিন রিলিজিং ফ্যাক্টর, সিআরএফ কর্টিকোট্রপিন রিলিজিং ফ্যাক্টর, গোনাডোট্রপিন রিলিজিং ফ্যাক্টর জিআরএফ, জিআরএফ গ্রোথ হরমোন রিলিজিং ফ্যাক্টর, আর পিআরএফ প্রোলাকটিন রিলিজিং ফ্যাক্টর। ইনহিবিটিং ফ্যাক্টর এমএসএইচ, এমএসএইচ ইনহিবিটিং ফ্যাক্টর, প্রোলাকটিন ইনহিবিটিং ফ্যাক্টর, গ্রোথ হরমোন ইনহিবিটিং ফ্যাক্টর, মানে জিএইচআইএফ, পিআইএফ, এমএসএইচআইএফ, গ্রোথ ইনহিবিটিং ফ্যাক্টর। হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত নিউরো হরমোনগুলি পিটুইটারি গ্রন্থির সামনের খণ্ড থেকে নির্দিষ্ট হরমোন যেমন টিএসএইচ, জিএইচ, জিটিএইচ, এসিটিএইচ এগুলির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি কোনটি, কোথায় রয়েছে? মস্তিষ্কের তৃতীয় মস্তিষ্কের নিলয় এর নিচে অপটিক কাইজোমার পিছনে, যেখানে স্ফেনয়েড অস্থির সেলাটাসিকা নামক প্রকোষ্ঠে এই পিটুইটারি গ্রন্থি থেকে থাকে। পিটুইটারি গ্রন্থি যে গ্রন্থি অগ্রমস্তিষ্কের অঙ্কীয়তলের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন হরমোন ক্ষরণ করে এবং অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে তাকে আমরা বলবো পিটুইটারি গ্রন্থি। পিটুইটারির
অপর একটি নাম হাইপোফাইসিস। হাইপোফাইসিস পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনগুলি কি কি? পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনগুলি, পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ নিঃসৃত হরমোন এসটিএইচ, টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ, জিটিএইচ এর এফএসএইচ, এলএইচ, আইসিএসএইচ, এলটিএইচ বা প্রোলাকটিন, আর মধ্যভাগ নিঃসৃত হরমোন এমএসএইচ, আর পশ্চাৎভাগ নিঃসৃত হরমোন পিটুইটারি গ্রন্থির পশ্চাৎভাগ নিঃসৃত হরমোন এডিএইচ, অক্সিটোসিন। পিটুইটারি গ্রন্থিকে আবার প্রভুগ্রন্থি বলা হয়। পিটুইটারি গ্রন্থি নিঃসৃত গ্রন্থিটি হল প্রভুগ্রন্থি, কারণ এখানে এই গ্রন্থি নিঃসৃত হরমোন সমস্ত ধরনের ট্রপিক হরমোনগুলির নিয়ন্ত্রণ করে, দেহের অন্যান্য গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে বলে একে প্রভুগ্রন্থি বলে। পিটুইটারি গ্রন্থি নিঃসৃত ট্রপিক হরমোনগুলি দেহের অন্যান্য গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে বলে একে প্রভুগ্রন্থি বলে। পিটুইটারি গ্রন্থিত নিঃসৃত মূল হরমোনগুলির ভূমিকা এসিটিএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এটির কাজ হল অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি ও নিয়ন্ত্রণ। অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সের বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সের বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ। দুই, অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলকে উদ্দীপ্ত করে সেখানে থেকে হরমোন নিঃসরণে সাহায্য করে, বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্টেক্স অঞ্চলকে উদ্দীপ্ত করে এবং সেখান থেকে হরমোন নিঃসরণ করে। গ্লুকোকর্টিকয়েড হরমোন নিঃসরণ ঘটিয়ে শর্করা বিপাকে সাহায্য করে। এসিটিএইচ বেশি ক্ষরিত হলে অ্যাড্রিনাল কর্টেক্স থেকেও বেশি মাত্রায় হরমোন ক্ষরিত হয়, ফলে কুশিং বর্ণিত রোগ হয়। এই রোগে মানব শরীরের চর্বি ও জলের পরিমাণ বেড়ে যায়। অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন বেশি ক্ষরিত হলে কর্টেক্স থেকে বেশি মাত্রায় হরমোন ক্ষরিত হলে কুশিং বর্ণিত রোগ হয়। গ্রোথ হরমোন এবং অপর এরই অপর নাম হল এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন। গ্রোথ হরমোন স্বাভাবিকভাবে মানবদের সামঞ্জস্যপূর্ণ বৃদ্ধিতে সাহায্য করে। দুই, তরুণাস্থি অস্থি গঠন ও তাদের বৃদ্ধিতে সাহায্য করে। তিন নম্বর, কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট বিপাকে অংশ নেয়। শৈশবে গ্রোথ হরমোন কম পরিমাণে ক্ষরিত হলে বামনত্ব দেখা যায়। শৈশবে ও যৌবনের শুরুতে এটি বেশি মাত্রায় ক্ষরিত হলে অতিকায়ত্ব বা জাইগ্যান্টিজম দেখা যায়। এই এসটিএইচ বা জিএইচ ক্ষরণ বেড়ে গেলে অতিকায়ত্ব বা জাইগ্যান্টিজম রোগ দেখা দেয়। আর বেশি বয়সে এই হরমোন অতিমাত্রায় ক্ষরিত হলে অ্যাক্রোমেগালি রোগ হয়। এবারে আসবো টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড গ্রন্থি স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে। টিএসএইচ স্বাভাবিকভাবে থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে। দুই, থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করে তার ক্ষরণ নিয়ন্ত্রণ করে, উদ্দীপিত করে আর ক্ষরণ নিয়ন্ত্রণ। আরেকটি কাজ হল আয়োডিন বিপাকে অংশ নেয়, টিএসএইচ কম মাত্রায় ক্ষরিত হলে থাইরয়েড গ্রন্থি ক্ষরণ যদি কমে যায়, ফলে শিশুদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ক্রিটিনিজম এবং বড়দের ক্ষেত্রে মিক্সিডিমা রোগ হয়। টিএসএইচ বেশি মাত্রায় ক্ষরিত হলে থাইরয়েড গ্রন্থির আয়তন বেড়ে যায়, সেক্ষেত্রে থাইরক্সিন ক্ষরিত
বেশি পরিমাণে হতে থাকে এবং সঞ্চিত হয়ে গেলে গ্রেভস বা গয়টার বর্ণিত রোগ, যাকে গলগণ্ড বলা হয়। এবারে আসি জিটিএইচ, গোনাডোট্রপিক হরমোন। স্বাভাবিকভাবে গোনাড অর্থাৎ জনন গ্রন্থি, যেখানে শুক্রাশয় ডিম্বাশয়ের স্বাভাবিক বৃদ্ধি ও নিয়ন্ত্রণ করে। দুই, জনন কোষকে অর্থাৎ জনন গ্রন্থিকে উদ্দীপ্ত করে তাদের হরমোন ক্ষরণে সাহায্য করে। তিন, যৌন অঙ্গ প্রত্যঙ্গের বিকাশে ও যৌবনকালে গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে। এখানে এই জিটিএইচ প্রধানত তিন রকমের হয়, FSH, FHS, LH, ICSH, LTH, প্রোলাকটিন। FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই হরমোনগুলি সাধারণত মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয়ের আদি ডিম্বথলিকে পরিণত করে, পরিণত হতে সাহায্য করে, অর্থাৎ গ্রাফিয়ান ফলিকল, পরিণত গ্রাফিয়ান ফলিকল তৈরি করে। গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন ক্ষরণে উদ্দীপ্ত করে, ক্ষরণকে উদ্দীপ্ত করে, ইস্ট্রোজেন হরমোন ক্ষরণকে উদ্দীপ্ত করে। LH এর সহযোগিতায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে। আর পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু উৎপাদক নালী বৃদ্ধি ও শুক্রাণু উৎপাদনে অংশ নেয়। FSH এর কম ক্ষরণে ডিম্বাণুর পরিস্ফুটন এবং শুক্রাণুর উৎপাদন ব্যাহত হয়। LH লিউটিনাইজিং হরমোন। FHS এর সহযোগিতায় গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণু নিঃসরণ ঘটায় এবং বিদীর্ণ ফলিকলকে কর্পাস লুটিয়ামে পরিণত করে। ICSH ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। ডিম্বাশয়ে কর্পাস লুটিয়াম গঠন, প্রজেস্টেরন ক্ষরণে সাহায্য করে LH এর ক্ষেত্রে। আর ICSH যে ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয়ের লেডিগের আন্তঃকোষ থেকে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করে। LH বা ICSH কম ক্ষরণে ডিম্বাণু নিঃসরণ ও শুক্রাণু উৎপাদন ব্যাহত হয়। LTH লিউটোট্রপিক হরমোন বা প্রোলাকটিন। ADH অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, যেটি ভেসোপ্রেসিন, প্রোলাকটিন এবং ভেসোপ্রেসিন স্তনগ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ, প্রজেস্টেরনের ক্ষরণে সাহায্য করে। LTH কম ক্ষরিত হলে স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণ ব্যাহত হয়। LTH এর কম ক্ষরণে স্তনগ্রন্থি থেকে দুগ্ধকরণ নিঃসরণ ব্যাহত হয়। নেফ্রনের দূরবর্তী সংবর্তনালিকার কলাকোষের উপর কাজ করে জলের পুনঃশোষণে সাহায্য করে অ্যান্টিডাইউরেটিক হরমোন। উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। ADH হরমোনের প্রয়োজনের তুলনায় কম ক্ষরিত হলে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস রোগ দেখা দেয়। এবারে আসি থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে, অবস্থান? গ্রীবাদেশে, আমাদের যে ল্যারিংস রয়েছে, ট্রাকিয়ার দুপাশে এই থাইরয়েড গ্রন্থি থেকে থাকে। থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন থাইরোক্সিন T4। থাইরোক্সিনের ভূমিকা অর্থাৎ থাইরোক্সিন কি কাজ করে, বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ, মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ, লোহিত কণিকার ক্রমপরিণতি, হৃৎস্পন্দন বৃদ্ধি। বিপাকীয় কার্য নিয়ন্ত্রণে থাইরোক্সিনের ভূমিকা। বিপাকীয় কার্য নিয়ন্ত্রণে যেখানে ক্রেভস চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে, ফলে কলাকোষের বিপাক কাজ আরও বেড়ে যায়, শর্করা, প্রোটিন, ফ্যাট
বিপাক্রিয়া বৃদ্ধি পায়, অন্ত্রে গ্লুকোজ শোষণ বেড়ে যায়, যকৃতে পেশিতে গ্লাইকোজেন বেশি পরিমাণে সঞ্চিত হতে থাকে, যকৃতে প্রোটিন থেকে গ্লুকোজ প্রস্তুতি বেড়ে যায়, থাইরক্সিন দেহের সঞ্চিত মেদ বিয়োজিত করে ফলে কিটোন বডির উৎপাদন বৃদ্ধি পায়। মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ বিএমআর নিয়ন্ত্রণ, দেহের তাপ উৎপাদন ও অক্সিজেন ব্যবহার নিয়ন্ত্রণ করে থাইরক্সিন মৌল বিপাকীয় হার বৃদ্ধি ঘটায়। লোহিত কণিকার ক্রম পরিণতি, থাইরক্সিন লোহিত কণিকার ক্রম পরিণতি ঘটাতে সাহায্য করে, আর হৃদস্পন্দন বৃদ্ধি, থাইরক্সিনের প্রভাবে হৃদস্পন্দনের হার বেড়ে যায়, ফলে রক্তচাপ ও শ্বসনের হারও বেড়ে যায়। এছাড়া স্নায়ুতন্ত্র গঠন, মানসিক পরিপূর্ণতা গঠনে, মস্তিষ্কের গঠন ও পরিণতিতে থাইরক্সিন সাহায্য করে, প্রজননতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে, জনন গ্রন্থির স্বাভাবিক কার্যকারিতাকে থাইরক্সিন নিয়ন্ত্রণ করে, স্তনগ্রন্থির ক্ষরণ বৃদ্ধি করে, ত্বকের স্বাভাবিকতা বজায় রাখে, থাইরক্সিনের অল্প ক্ষরণের ফলে এই শিশুদের ক্রিটিনিজম আর বয়স্কদের মিক্সি ডিভার উপর অগ্নাশয়। অগ্নাশয় অন্তঃক্ষরা কোষ, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে, কারণ এই গ্রন্থি থেকে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা দুই ধরনের ক্ষরণ দেখতে পাওয়া যায়, বহিঃক্ষরা থেকে উৎসেচক এবং অন্তঃক্ষরা থেকে এই হরমোনগুলি ক্ষরিত হয়ে থাকে। অগ্নাশয়ের বিটাকোষ, আলফা কোষ, ডেল্টা কোষ, বিটাকোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়, আলফা কোষ থেকে গ্লুকাগন এবং ডেল্টা কোষ থেকে সোমাটোট্রপিন, সোমাটোটেস্টিন হরমোন ক্ষরিত হয়। ইনসুলিনের ভূমিকা, ইনসুলিন এক প্রকার অ্যান্টি ডায়াবেটিক হরমোন। ইনসুলিন কার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ করে, প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ করে, ফ্যাট বিপাক নিয়ন্ত্রণ করে। কার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ, যে কার্বোহাইড্রেট বিপাক ইনসুলিন এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে পরিণত করে। এছাড়া যকৃত ও পেশিকোষে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষ বৃদ্ধি করে, এই গ্লাইকোজেন থেকে গ্লুকোজ প্রস্তুতি বন্ধ করে দেয়, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়। প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ, যে যকৃতে নিউক্লিওজেনেসিস, যেখানে প্রোটিন এবং ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হয়, ফলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়। ইনসুলিন এই কাজটিকে প্রতিবন্ধকতা তৈরি করে, ফলে রক্তে শর্করার পরিমাণ কমতে থাকে, এই নিউক্লিওজেনেসিস প্রক্রিয়াকে বাধা দেয়। ফ্যাট বিপাক নিয়ন্ত্রণ, ইনসুলিন মেদকলার গ্লুকোজে ফ্যাট প্রস্তুতিতে সাহায্য করে, আবার ফ্যাটে জারণ ঘটিয়ে জারণ ক্রিয়ার বাধা সৃষ্টি করে, কিটোন বডি অর্থাৎ অ্যাসিটোন অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুতি বন্ধ রাখে। এই ইনসুলিন কিটোন বডি প্রস্তুতিতে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয় এই ইনসুলিনকে। গ্লুকাগন, গ্লুকাগন ইনসুলিনের বিপরীত কাজ করে, রক্তে শর্করার পরিমাণ হ্রাস পেলে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে, ফলে রক্তে শর্করার সরবরাহ করে। গ্লুকাগন যকৃতে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় শর্করা প্রোটিন থেকে গ্লুকোজ সংশ্লেষ করে। অ্যাড্রেনাল গ্রন্থি, এই গ্রন্থি দুটি স্তর নিয়ে গঠিত,
এটি হচ্ছে কর্টেক্স আর একটি ম্যাডুলা। এই অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় থাকে? অ্যাড্রিনাল গ্রন্থি থাকে বৃক্কের ওপরে ঊর্ধ্ব প্রান্তে অবস্থিত, এই জন্য একে বলা হয় সুপ্রা রেনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন হল অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিনের কাজ, অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বলা হয়। স্বাভাবিক অবস্থায় অ্যাড্রিনালিনের ভূমিকা খুবই নগণ্য, কিন্তু যখন রাগ, ভয়, আনন্দ, দুশ্চিন্তা এগুলি উত্তেজনা বেড়ে যায় তখন এই হরমোন দ্রুত ক্ষরিত হয়, এবং ক্ষরণের পর এই জরুরিকালীন অবস্থাকে নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ কিভাবে করে? এই হরমোনগুলি রক্ত সংবহনতন্ত্রের উপর ক্রিয়া করে, শ্বাসক্রিয়ার উপর প্রভাব ফেলে, অস্থিপেশির উপর প্রভাব ফেলে, বিপাক ক্রিয়ার উপর প্রভাব ফেলে, ত্বকের উপর প্রভাব, চক্ষুর উপর প্রভাব নিয়ন্ত্রণ করে। রক্ত সংবহনতন্ত্রের উপর অ্যাড্রিনাল হাত উৎপাদ বৃদ্ধি করে, অর্থাৎ হৃৎস্পন্দন বাড়িয়ে দেয়, রক্ত প্রবাহকে দ্রুত বাড়িয়ে দেয়, অর্থাৎ রক্ত প্রবাহ সংকুচিত করে রক্তচাপকে বাড়িয়ে দেয়। শ্বাসক্রিয়ার উপর প্রভাব, অ্যাড্রিনালিন গ্রন্থি ব্রঙ্কিওলের পেশিকে শিথিল করে, গ্রহরকে প্রসারিত করে, ফলে হাঁপানির সময় অ্যাড্রিনাল ব্রঙ্কিয়াসগুলোকে ব্রঙ্কিওলগুলোকে প্রসারিত করে শ্বাসকষ্ট লাঘব করে। অস্থিপেশির উপর প্রভাব, অ্যাড্রিনালিনের প্রভাবে পেশির উত্তেজিতা ও সংকোচনশীলতা বৃদ্ধি পায়, পেশির অসাড়কাল বিলম্বিত হয়। বিপাকের উপর প্রভাব, যে অ্যাড্রিনাল গ্রন্থি মৌল বিপাকীয় হার বৃদ্ধি ঘটায়, গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় রক্তে শর্করার পরিমাণ বাড়ায়, ফলে দেহে তাপমাত্রাও সঙ্গে সঙ্গে বেড়ে যায়। চক্ষুর উপর প্রভাব, তারারন্ধ্র প্রসারিত করে, অশ্রুগ্রন্থির ক্ষরণ বৃদ্ধি ঘটে, ফলে চোখ দিয়ে জল পড়ে। ত্বকের উপর প্রভাব, ত্বকের এরেক্টোরেস পিলায়, এই পেশির সংকোচন ঘটিয়ে লোম খাড়া করে, এই কারণে কুকুর, বিড়াল ইত্যাদি লোম সহজে খাড়া হয়। নর অ্যাড্রিনালিন এর কাজ হল দেহের বিপাকক্রিয়ার হার বৃদ্ধি করে, সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে, হৃৎপেশিকে উত্তেজিত করে প্লীহার মসৃণ পেশির সংকোচন ঘটায়, যকৃৎ ও কঙ্কাল পেশিতে গ্লাইকোজেনোলাইসিসের হার বৃদ্ধি করে। জনন গ্রন্থি শুক্রাশয় ও ডিম্বাশয়। শুক্রাশয় কোথায় থাকে? দেহগহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থান। জন্মের পূর্বে শুক্রাশয়টি উদর গহ্বরে থাকে, পরে স্ক্রোটাম নামক থলিটি বৃদ্ধিপ্রাপ্ত হয়। নিঃসরণ, শুক্রাশয় নিঃসৃত হরমোন টেস্টোস্টেরন। টেস্টোস্টেরনের কাজ, পুরুষের যৌনাঙ্গের পরিবর্তন, টেস্টোস্টেরনের প্রভাবে পুরুষের প্রধান যৌনাঙ্গ বৃদ্ধিপ্রাপ্ত হয়, আনুষঙ্গিক যৌনাঙ্গের কাউপার গ্রন্থি, প্রস্টেট গ্রন্থি বৃদ্ধি হয়, গৌণযৌন বৈশিষ্ট্য প্রকাশ পায়। টেস্টোস্টেরনে পুরুষের পুরুষালী বৈশিষ্ট্য প্রকাশ পায়, পুরুষের পেশিবহুল দেখায়, গলার স্বর মোটা হয়, দাড়ি গোঁফ জন্মায়, মৌল বিপাকীয় হার বৃদ্ধি পায়। টেস্টোস্টেরনের ফলে মৌল বিপাকীয় হার এবং প্রোটিন সংশ্লেষ বেড়ে যায়। ডিম্বাশয়, স্ত্রী দেহে শ্রোণী গহ্বরে জরায়ুর দুপাশে অবস্থিত। নিঃসৃত হরমোন ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন। ইস্ট্রোজেনের কাজ কি? ইস্ট্রোজেনের কাজ, যে দৈহিক পরিবর্তন ইস্ট্রোজেনের প্রভাবে নারীদের ত্বক কোমল হয়, মসৃণ হয়, স্তনগ্রন্থিতে স্নেহদ্রব্য সঞ্চিত হয়, স্তনগুলি আকারে বৃদ্ধি পায়, জরায়ুর আকৃতি বৃদ্ধি পায়। ঋতুচক্র নিয়ন্ত্রণ, এই হরমোনের প্রভাবে স্ত্রীদের ঋতুচক্রের পরিবর্তন ঘটে থাকে। ইস্ট্রোজেনের প্রভাবে স্তনগ্রন্থির বিকাশ ঘটে, আর ইস্ট্রোজেনের প্রভাবে নারীদের প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি পায়। প্রজেস্টেরন প্রধান কাজ হল এই হরমোন স্ত্রী দেহে অমরা বা প্লাসেন্টা গঠনে সাহায্য করে, গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করে, অর্থাৎ
শিশু পরিণত হতে সাহায্য করে। এই হরমোনের প্রভাবে ডিম্বাশয়ের ডিম্ব উৎপাদন হয় এবং গর্ভাবস্থায় ঋতুচক্র বন্ধ থাকে। গর্ভাবস্থায় স্তনগ্রন্থির প্রসারণ ও প্রসবকালে জনন পথের পেশির প্রসারণে এই হরমোনের ভূমিকা রয়েছে। এই অধ্যায়ে আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ আমরা পরপর ছবির সাহায্যে দেখে নেব। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আগাম শুভেচ্ছা রইল, যে সবাই পরের ক্লাস অনুসরণ করবে।